নমস্কার দর্শক বন্ধু, মু বিকাশ। শাস্ত্র দর্শনর এক নূতন অধ্যায়ে মু আপনাকু স্বাগত জনাউছি। শাস্ত্ররে কুয়া যাইছি রুদ্রাক্ষ একমাত্র এমিতি এক ফল যাহার ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদান করিবার শক্তি রয়েছে। রুদ্রাক্ষ সমস্ত লাভদায়ক, কিন্তু মুখ অনুসারে এর মহত্ব ভিন্ন ভিন্ন রয়েছে। প্রত্যেক রুদ্রাক্ষ উপরে এর ধার বা গার রয়েছে। এই গার অনুসারে রুদ্রাক্ষর মুখ নির্ণয় করা যাই। রুদ্রাক্ষ এক মুখ ঠার আরম্ভ হয়ে একুশ মুখ পর্যন্ত রয়েছে। আজ আমি একমুখী রুদ্রাক্ষ বিষয়ে জাঁয়া। যদি আপনার রাশি অনুসারে রুদ্রাক্ষ ধারণ বিষয়ে জাঁয়া চাহুমান, তাহলে আই বটন উপরে ক্লিক করে ভিডিওটি দেখিপারে। দর্শক বন্ধু, যদি আপনার আমার চ্যানেল প্রথম থরপাই দেখুঁচ তবে দয়া করে আমার চ্যানেলকে সবসক্রাইব করা জমা বি ভুলতু না, পাখে থাকা বেল আইকনকু ক্লিক করে দিও। তবে আেরি কী আসুন আরম্ভ করা আজর এই সুন্দর ভিডিওটি। একমুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ শিবঙ্কর স্বরূপ বলে শাস্ত্রের বর্ণনা করা যাই। এহা দেখিবাকু দুই প্রকারর, গোলাকার ও চন্দ্রাকার। এই রুদ্রাক্ষ ভারত তথা বাংলাদেশ ও জাভা আদি দেশ মানকরে মধ্যে দেখিবাকু মিলিথায়। কিন্তু বিশ্বাস রয়েছে নেপাল রুদ্রাক্ষ অন্য দেশর রুদ্রাক্ষ অপেক্ষা অধিক শক্তিশালী। যেউমানে নেপালি রুদ্রাক্ষ পিন্ধন্তি সেমানে তৎক্ষণাৎ শুভফল পাইথান্তি। একমুখী রুদ্রাক্ষ হচ্ছে মানব জাতি পাইঁ প্রকৃতির সবুঠার শুভ ঐশ্বর্যিক এবং শক্তিশালী উপহার কহিলে অত্যুক্তি হব না। এখন রুদ্রাক্ষ মানকর রাজা বলে মধ্যে কুয়া যাই। এই রুদ্রাক্ষ ধারণ কলে সকল প্রকারর বাধাবিঘ্ন দূরীভূত হয়ে থাকে। একমুখী রুদ্রাক্ষ সহস্রার চক্রকু নিয়ন্ত্রণ করিবার সাহায্য করে থাকে, যা মনর স্বচ্ছতা, ঈশ্বরঙ্ক সহিত আত্মার সংযোগ এবং আত্মবিশ্বাস প্রণালীকে নিয়ন্ত্রণ করে থাকে। যে মানসিক দুশ্চিন্তা, মনরে উদাসীনতা, অবসাদ, চিন্তা, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকে এবং মুন্ড বুলাইবা, মস্তিষ্ক কিংবা স্নায়ুজনিত রোগের পীড়িত লে ধারণ করা দ্বারা সাত দিন মধ্যে সফলতা পাইপার। এহা পৃথিবী এবং স্বর্গ মধ্যে সংযোগকে প্রতিপাদিত করে থাকে। এখন ধারণ কলে আধ্যাত্মিক লাভ মিলি থাকে। এহা ভগবান শিবঙ্ক ঊর্জাকে প্রতিপাদন করে থাকে। এখন ধারণ করে ব্যক্তির সমস্ত ইচ্ছা শীঘ্র পূরণ হয়ে থাকে। এহা মানুষ শরীরর শক্তির স্তরক নিয়ন্ত্রণ করিবার সাহায্য করে থাকে। একমুখী রুদ্রাক্ষ ধারণ করে ব্যক্তি অধিক আত্মবিশ্বাসী হয়ে থাকে। এহা ব্যক্তিকে মন্দ এবং নকারাত্মক শক্তির মধ্যে রক্ষা করে থাকে। এহা আর্থিক অভিবৃদ্ধি, ক্যারিয়র, চাকরি ক্ষেত্রের পদোন্নতি ও জীবনের আর্থিক স্থিতির উন্নতি করিবার এবং ভাগ্য পরিবর্তনের মধ্যে অনেকাংশে সহায়ক হয়ে থাকে। এবে আসুন জাঁয়া একমুখী রুদ্রাক্ষকে ধারণ করিবার বিধি। রুদ্রাক্ষ ধারণ করিবার সাত দিন আগর তাহলে সোরিষ তেলরে বুড়াই রাখতু। ধারণ করিবা পূর্বদিন এহাকু ক্ষীরের বুড়াই রাখতু। এহা পরদিন সকাল স্নানাদি সারি এহাকু এক তম্বা পাত্র মধ্যে রাখতু। প্রথমে গঙ্গা জল এবং এহাপরে পঞ্চামৃত পকাই স্নান করন্তু। ধূপ দীপ ফুলচন্দন দেই এহার পূজা করন্তু। এই রুদ্রাক্ষর বীজমন্ত্র হেউচি ওম হ্রিং নম। এই মন্ত্রকু 108 থর পাঠ করন্তু। এহাপরে ওম নম শিবায় কিংবা মহামৃত্যুঞ্জয় মন্ত্রর জপ করন্তু। যদি পাখরে কোণী শিব মন্দির থাকে, তাহলে রুদ্রাক্ষকু শিবঙ্ক মস্তকরে ছুঁই নিজ গলারে কিংবা বাহুরে ধারণ করন্তু। রুদ্রাক্ষকু আপন সুনা কিংবা রূপারে লকেট তৈরি করি মধ্যে ধারণ করে পারিবে। রুদ্রাক্ষ ধারণ করিবা পাই প্রত্যেক মাসের সোমবার, চতুর্দশী, শিবরাত্রি, নবরাত্রি গ্রহণ লাগিথিবা সময়রে মধ্যে রুদ্রাক্ষ ধারণ করা যাই পারিব। মাস মধ্যে শ্রাবণ কিংবা কার্তিক মাসরে রুদ্রাক্ষ ধারণ করিবার প্রকৃষ্ট সময় হয়ে থাকে। রুদ্রাক্ষ ধারণ করে সারিবা পরে এর প্রতিদিন পূজা করিবা পাই চেষ্টা করন্তু।
ସର୍ବଦା ଏହା ଉପରେ ବିଶ୍ୱାସ ରଖନ୍ତୁ। ଏହାକୁ ପିନ୍ଧିବା ପରେ ମଦ୍ୟ ଓ ମାଂସ ଆଦି ସେବନ କରନ୍ତୁ ନାହିଁ। ଯଦି କୌଣସି ଅନ୍ତିମ ସଂସ୍କାରରେ ଯିବାକୁ ହୁଏ ତାହେଲେ ଏହାକୁ ଘରର ପୂଜା ସ୍ଥାନରେ ରଖିଦେଇ ଯାଆନ୍ତୁ। ମନେ ରଖନ୍ତୁ, ସବୁରି ମିଳରେ ହିଁ ବିଶ୍ୱାସ। ଏହି ସବୁଥିରେ ଯଦି ଆପଣଙ୍କର ବିଶ୍ୱାସ ନାହିଁ ତାହେଲେ ଏହାକୁ ଜମା ବି ଧାରଣ କରନ୍ତୁ ନାହିଁ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଜିର ଏହି ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା ଆମକୁ କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଜଣାଇବେ। ଏହିଭଳି ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓ ଦେଖିବା ପାଇଁ ଚାହୁଁଥିଲେ ଆପଣ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିଲେ ଲାଇକ୍ ଓ ସେୟାର କରିବାକୁ ମଧ୍ୟ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଆମେ ଦୁଇମୁଖୀ ରୁଦ୍ରାକ୍ଷ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା। ଜ୍ୟୋତିଷ ଶାସ୍ତ୍ର, ବାସ୍ତୁଶାସ୍ତ୍ର ଓ ଅଙ୍କଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଆସୁଥିବା ପ୍ରତ୍ୟେକ ସମସ୍ୟାର ସମାଧାନ କରିବାକୁ ଚାହୁଁଥିଲେ ଆପଣ ଆମକୁ ତଳେ ଦିଆଯାଇଥିବା ନମ୍ବରରେ ଯୋଗାଯୋଗ କରିପାରିବେ। ଆଜି ପାଇଁ ବିଦାୟ ନେଉଛି, ନମସ୍କାର।